আবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য সরকার। এটি কোনো নিয়োগ দুর্নীতির প্রসঙ্গের মামলা নয়, এটি হলো পুলিশি অতি সক্রিয়তার মামলা। মূল বিষয় হলো যে আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, দাদা কৃষ্ণেন্দু অধিকারী, তাকে কাঁথি থানা তলব করে, যেটা অভিযোগ যে কাঁথি পুরসভা এবং তমলুকের সৌন্দর্যায়নের জন্য প্রায় কয়েক কোটি টাকার কাজকর্ম করা হয়েছে। এক্ষেত্রে কাঁথি পুরসভায় সৌন্দর্যায়নে কারচুপি হয়েছে বলে অভিযোগ তোলে শাসক দল এবং তার পরিপ্রেক্ষিতে একটি এফআইআর রুজু করা হয় এবং এফআইআরে তলব করা হয় তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী এবং শিশির অধিকারীর বড় ছেলে অর্থাৎ শুভেন্দু অধিকারীর দাদা কৃষ্ণেন্দু অধিকারী এবং তার স্ত্রীকে। আর এর পাশাপাশি তাদের তলব করার পাশাপাশি তাদের থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন চেয়ে পাঠায় পুলিশ। আর এই বিষয়টিকে চ্যালেঞ্জ করে অধিকারী পরিবার সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। আর সেই মামলা শুনানি হয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। বিচারপতি গঙ্গোপাধ্যায় পুলিশকে ভৎসনা করেন এবং দাস বলেন, যে দাস হয়ে গেছে এবং যে রাঁথির এসডিপিও আছেন তার যোগ্যতা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন যে উর্দিতে অশোকস্তম্ভ আছে, তাই অশোকস্তম্ভের মর্যাদা রক্ষা করার চেষ্টা করুন, কোনো দাস হয়ে কাজ করবেন না। এবং যেহেতু ইনকাম ট্যাক্সের ফাইলস রিটার্ন চেয়ে পাঠিয়েছে, যেহেতু ইনকাম ট্যাক্স ম্যাটারটা কেন্দ্রীয় তালিকাভুক্ত, তাই বিষয়টি অধিকারী পরিবারের কাছে একটা সুবিধাজনক হয়ে যায়, তাই সেটাকেই ইস্যু করে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্ট যখন তাদের তলবের নোটিশটাকে খারিজ করে দিয়েছে, এই মুহূর্তে তারা রাজ্য সরকারের পক্ষ থেকে আবার ডিভিশন বেঞ্চে যাওয়া হয়েছে। একদিকে যখন নিয়োগ দুর্নীতির বৃত্ত ছোট এসেছে, মূল মাথা গ্রেপ্তারের মুখে, তার গলা দিয়ে কোনো আওয়াজ আর শুনতে পাওয়া যাচ্ছে না। কে মূল মাথা আমরা জানি না, আপনারা সেটা বুঝতে পারছেন হয়তো। আর এদিকে ঠিক তখনই কাঁথির অধিকারী পরিবার থেকে কাউকে গ্রেপ্তারের সম্ভাবনা বা চেষ্টা হচ্ছে কি না সেটাও দেখতে হবে, কারণ এখানে কি হবে আর কি হবে না তা আগে থেকে প্রেডিকশন করা খুবই কঠিন। আর এই ধরনের প্রতিবেদন পেতে চাইলে এডুকেশন ভয়েস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। থ্যাংক ইউ সো মাচ।